আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আজকে আমাদের এফ এম আই ডিপ্লোমা কোর্স আপনাদের অনেক প্রশ্ন এবং আমরা এই কোর্স সম্পর্কে বিস্তারিত একটু জানার চেষ্টা করব এবং পাশাপাশি ম্যাট্রিক্স পয়েন্ট যেই এফ এম আই নিয়ে যে কোর্সটা শুরু করতে যাচ্ছে আগামী বিশ তারিখ থেকে অনলাইনে সেটা নিয়ে আলোচনা তো শুরুতে আমরা আসি যারা সম্প্রতি ডিপ্লোমা পরীক্ষা দিয়েছেন এবং চান্স পেয়েছেন তাদের জন্য শুভকামনা এবং যাদের এবার হয়নি তো স্বাভাবিকভাবে প্রস্তাব দিতে হয়তো কোথাও আপনাদের একটা ল্যাকিং আছে তো এই পড়াশোনাটা কিন্তু আপনাকে কন্টিনিউশন করতে হবে এবং এই যে এফ এম যে পরীক্ষাটা আমরা যদি গত বছরের সার্কুলারটা একটু দেখি সেখানে দেখবেন যে সাতাইশে মার্চ থেকে ওরা ফর্ম তোলার একটা বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল অর্থাৎ সার্কুলার দিবে দিবে এরকম একটা অবস্থা চলে এসছে এবং পরীক্ষাটা ছিল ঠিক দু মাস পরে সাতাইশ তারিখ যেটা হলো সাতাইশে মে তো আমি বলবো যারা প্রিপারেশনের মধ্যে আছেন অবশ্যই আপনারা এই পরীক্ষাটাতে অ্যাপেয়ার করবেন এবং এফএমআই বিএমডিসি অ্যাপ্রুভড কোর্স সমস্যা নাই তবে এখানে নন গভর্নমেন্ট যারা আছে তারা অ্যাপ্লাই করবে আর গভর্নমেন্ট যারা বিসিএসএ আছেন আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারছেন না আর যদিও ফর্মটা ফিল আপ করতে পারেন ডেপুটেশনে আপনাদের যথেষ্ট সমস্যা দেখা দেয় আর কি তো সাধারণত যারা নন গভর্নমেন্ট তাদের জন্য তো এইখানে কী কী কোর্স আসলে আছে হ্যাঁ আমরা জানি যে ডার্মাটোলজি আছে ডিপ্লোমা অকথালমোলজি গাইনি আছে অটল মানে ইএনটি আছে ক্লিনিক্যাল প্যাথোলজি আছে চাইল্ড হেলথ আছে আর অ্যানাস্থি আছে মানে খুবই গুরুত্বপূর্ণ এবং প্র্যাকটিস যেগুলোতে খুব ভালো করা যায় সেই সাবজেক্টগুলো ক্লিনিক্যাল প্যাথোলজি আছে এইখানে বিদ্যমান তো এফ যে ট্রেনিং সরি ট্রেনিং পিরিয়ড নিয়ে কোনো ধরনের কোনো কনফিউশন নাই খুবই টাইট স্কেজুয়ালি আপনাদের ট্রেনিংটা হবে ওদের ট্রেনিংটা খুবই ভালো শুধু আপনাকে টাইমটা মেনটেন করতে হবে ঠিক আছে এটা খুব গুরুত্বপূর্ণ ওইখানে আটটা মানে আটটা মিলিটারি তো বুঝতেই পারছেন যে ওইখানে টাইমের কোনো ব্যর্থ হবে না তবে সেখান থেকে আপনি একটা কোর্স কমপ্লিট করে বের হয়ে আসলে আপনি আসলে শিখতে আপনাকে হবেই শিখেই আপনাকে বের হইতে হবে সেখানে ঠিক আছে এখানে ট্রেনিংটা খুব দুর্দান্ত হয় এই বিষয়ে কোনো সন্দেহ নেই সো ভর্তির যে নিয়মকানুনগুলো সেখানে আছে আপনারা জানেন যে একটা এমসি পরীক্ষা হবে একশো নম্বরের এবং তারপরে একটা সিলেক্ট করবে। যারা রিটেন মানে এমসি কিউতে টিকবেন সেখান থেকে আবার ভাইভা হবে ভাইভা হয়ে তারপরে যারা তারা যেই সংখ্যক ডক্টর যেই সাবজেক্টের প্রয়োজন সেভাবে তারা সেটা সিলেক্ট করে এখানে সাধারণত আপনি কোনো ভাতা পাবেন না এবং এখানে পড়তে একটা খরচ আছে যেটা এক থেকে দেড় লাখ টাকার মতো লাগে এক লাখ দশ বিশ এরকম একটা অ্যামাউন্ট প্রয়োজন হয় তো ট্রেনিংটা ঢাকা সেম এইচ তারপরে এই ফ্যামের যেভাবে যে ইনস্টিটিউটগুলো প্যাথোলজি যে ল্যাব যদি ক্লিনিক্যাল প্যাথলজি হয় সেই জায়গাগুলোতে ইউজুয়ালি হয়ে থাকে তো এইটা নিয়ে আমার মনে হয় আপনাকে আমি বিস্তারিত একটা ধারণা দিতে পেরেছি এখন আমরা আসব যে এই কোর্সে যারা অ্যাডমিশন নেবেন আমাদের ম্যাট্রিক্স পয়েন্টে আমরা আগামী বিশ তারিখ থেকে অনলাইন ক্লাস শুরু করতে যাচ্ছি আমরা এখানে আপনাদের কিভাবে পড়াবো সে কোর্স আউটলাইনটা দিচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে টোটাল ক্লাস উনিশটা বেসিকে আমরা সতেরোটা ক্লাস নিব ক্লিনিক্যাল দুইটা এক্সাম থাকবে প্রতিটার সাথে ক্লাস টেস্ট থাকবে আপনি ক্লাস করে তারপরে আপনি সেই এক্সামটা দিতে পারবেন হোয়াটসঅ্যাপ গ্রুপে দিব এবং কিছু লাইভ সেশন টিপস অ্যান্ড ট্রিক্স বেশ কিছু ক্লাস থাকবে তো এর জন্য আমরা যে অ্যামাউন্টটা খুবই ছোট্ট একটা অ্যামাউন্ট আমরা ডিসকাউন্ট দিয়ে নতুনদের জন্য সাড়ে তিন হাজার টাকা এবং যারা আমাদের ওল্ড স্টুডেন্ট ছিল তাদের জন্য আমরা তিন হাজার টাকা সেটা ধার্য করেছি যাতে সবার জন্য এটা একটা কম্পিটেবল হয় এইটা হলো আমাদের কন্টেন্ট লিস্ট টপিক লিস্ট মানে লেকচার ওয়ানে কী থাকবে লেকচার টুতে কী থাকবে লেকচার থ্রিতে কী থাকবে এইভাবে আমরা সবগুলো মানে খুব গুছানো একটা প্রোগ্রাম আসলে এবং এই চ্যাপ্টারগুলোতে যে টপিকগুলো পড়ানো হবে আপনি চাইলে সেই টপিকগুলো আপনি যেখান থেকে এতদিন পড়ে আসছেন সেখান থেকেও পড়তে পারেন ম্যাট্রিক্স পয়েন্টের যে সিট ছিল সেখান থেকে পড়তে পারেন এবং ম্যাট্রিক্স পয়েন্টের সিট কিন্তু আমরা বাইরে সেল করি না কিন্তু এই প্রোগ্রামের জন্য আপনারা যদি ফুল যে সিটটা আছে কেউ যদি কিনতে চান আপনারা সেটা কিনতে পারবেন অফিসে যোগাযোগ করে এবং আমরা সাজেস্ট করব আপনি পাশাপাশি এই বইটা দুই ভলিউমের বই কি নোটস খুব চ্যাপ্টার ওয়াইজ ইম্পর্টেন্ট টপিক দিয়ে আসার জন্য এই বইটা আপনি সাথে রাখতে পারেন আপনি টপিকগুলো দেখার জন্য ক্লাস করবেন এবং টপিকগুলো দেখবেন এবং পাশাপাশি পরীক্ষা দিবেন আর সিট যেটা বলেছে আপনি সিটটা কিনে নিতে পারবেন অফিস থেকে যোগাযোগ করে সেটা নেবেন এবং এই যে একটা ইম্পর্টেন্ট টপিক সিট ইম্পর্টেন্ট যে টপিক শীট আমরা ডিপ্লোমার আগে এটা বের করেছিলাম আপনি এই টপিক শীটটাই আপনি সাথে রাখবেন পড়ার সময় আপনি চ্যাপ্টার যে টপিকগুলো আছে সেখান থেকে বেছে বেছে আপনি মনে করেন অ্যাবডোমেন একটা বিশাল চ্যাপ্টার তো এতগুলো টপিক হয়তো আপনার পক্ষে পড়া সম্ভব হবে না তাই আপনি এখান থেকে বের করে অ্যাবডোমেনটা ওখানে যে টপিকগুলো আছে সেগুলো পড়বেন এবং সেই টপিকের সাথে কিন্তু আমরা পেজ নাম্বারও দিয়ে দিয়েছি যাতে আপনি ওখানে গিয়ে খুঁজে খুব দ্রুত বের করে ফেলতে পারেন এবং পেজ নাম্বার হলো এই বইটার এতে করে আপনার অনেক সময় বেঁচে যাবে অনেক সময় বেঁচে যাবে এছাড়া আমি আপনাদের বলবো যে ম্যাট্রিক্স পয়েন্ট আগামী পনেরো তারিখ শুক্রবার হাতিরপুল এবং উত্তরা ব্রাঞ্চে অফলাইন রেসিডেন্সির জন্য ক্লাস শুরু করছে এবং হাতিরপুলে শুক্রবার শো আটটায় আমি ক্লাস নিব ইনফ্লামেশন দিয়ে এবং সেখানে একটা ওরিয়েন্টেশন থাকবে যেটা আপনার সামনে আপনি কিভাবে পড়বেন আপনার পরীক্ষার গতিপথ আপনার ক্যারিয়ারের গতিপথ কোন দিকে যাবে আমার মনে হয় যে ওরিয়েন্টেশনে আপনার সেটা একটা ভালো সলিউশনের দিকে আপনি যেতে পারবেন এবং এই জন্য অফলাইনে যে হাতিরপুর ব্রাঞ্চ এইখানে আমি সবাইকে ইনভাইট করছি সকাল আটটা পনেরো মিনিটে ভর্তিকৃত স্টুডেন্ট অথবা যারা একদম নতুন ভর্তি হন নাই অসুবিধা নেই সবাইকে আমি ইনভাইট করছি আপনি অন্তত এই ওরিয়েন্টেশন ক্লাস এবং ইনফ্লামেশন ক্লাসটা করে ম্যাট্রিক্সের ক্লাস সম্পর্কে একটা ভালো ইনশাল্লাহ আইডিয়া নিয়ে যাবেন এবং কতটা কনসেপ্ট ক্লিয়ার হতে পারে আপনি সেই সম্পর্কে অবশ্যই অবশ্যই একটা ধারণা পাবেন এবং যেটা আপনার পরবর্তীতে ক্যারিয়ার তৈরি করার জন্য একটা প্রিপারেশন নেওয়ার জন্য খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করবে ইনশাল্লাহ আর পাশাপাশি ক্লাসের পরে আমার সাথে তো কথা বলতেই পারবেন এবং ক্লাস ওরিয়েন্টেশনে আপনার যাবতীয় প্রশ্ন ক্যারিয়ার নিয়ে আমার সাথে আপনি আলোচনা করতে পারবেন তো আজ এতটুকুই থ্যাংক ইউ সবাইকে ইনশাআল্লাহ ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে